কষ্ট, গণপের সাপের লোকে সুতার যায়, ধাতু যায়, মাজায় ধরে আছে, কিছু দুর্বলতা আছে, শারীরিক কিছু দুর্বলতায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা থেকে আমি সেলিম শেখ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আসছি সায়দাবাদে, সায়দাবাদে যে আমার পিছনে আপনাদের এখানে এখানে একটা সাপের খেলা হইতেছে, তো আমি খেলাটা দেখবো এবং আপনাদের দেখাবো, পাশে থাকে না দেখতে থাকেন। কেউ জানেন না সাপের মাথা হয় মনি, গাছটার নাম আমার উস্তাদের বাসায় লেখছে, গাছটার নাম আস্তেক মনি, আস্তেক মনি, আস্তেক মনি। সাপে কি আমারে মানে, আমার বাবারও মানে। আপনারা বিশ্বাস করেন আমরা সাপ দেয়াই সাপ দেখলে দাম দিয়া দশ টাকা সাউনে মুক্তা দেখা গেছে। আমারও মানে না, মানে কারে দেখা যান, আমি বাদ কাইলে তারা মাছ খাওয়াই, আমি গাও দুইলে তারও গাও দুয়াই, এই আমি পেনশন দুইলে তার বাক্সটা আমি দিয়া দিই, হ্যাঁ আমারও মানে না, মানে ভাই উস্তাদ মান, হ্যাঁ বেটা মান, এই অনেকটা দশ টাকা লইছি মাছ খাইবার লাগিয়া তোর লাগিয়া মানে আর আমার একটা গাছ কামড় দাও যদি থাকে প্রত্যেকটা মুসলমান আল্লাহর নামের উপরে আমার ডাইন আটটা এলাকান টান করে দেখান সব পাতা সব জায়গায় বলি না বন ছায় সবাই দশ টাকা কইরা দিছেন, তারা মাছ খাইবার লাইগা দিছে মাছ, মানে একটা গাছ দেন
আঙ্গুর লই চলো আঙ্গুর দেন আপনার গলায় বেসাই আমি আমি তো জান বাসাই লাইগা দিছি ধরার লাইগা তো দেই নাই মানে না মানে মানে নি আমার দ্বারা টাকা পয়সা নাই এই নাইয়ের ময়াল আমার এই গাছটা তারা দেহায় দিবা টাকা মুটা শেষ দেহায় দিবা লগে আছে না এই লাল হাত দেখবে কত জনে দুইশো দেহা দেয় অনেকদিন বাদে ধরা পড়ছে।